Oh, my God.
देवी महाज्ञानी भूमि के अवतीर्ण है Yeah.
महान भिक्षु संगगण देशना करार पर दुईटी कथा मन रखते बोलते बार बार दुईटी कथाई बोलते मन रखार से कथा Yeah.
মিথ্যা বিদ্যা কপুবে বিদ্যা হতা হইবে বিদ্যা হতা হইবে
असीम जंगल बलार समय तुम्हें प्रश्न कर বন্ধু একদিন
যুদ্ধ আরম্ভ হইলে কি ঘটনা হইয়াছে বন্ধু আছে এক জন্ম অবধি নয় এক অসংখ্য লক্ষ অল্প দুজন বন্ধু সড়কের হতাহত সারি মাত্র অনুবুদ্ধ Go, 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 go
I'm
Oh,
যদি বাঁচিয়া থাকিব ততদিন তোমাকে আমি সম্মানে রাখিব, কিন্তু রাগেতে কিন্তু পাখা রাই, কারণ ভগবান তখন দেখতে রাগ গুসাই নাই নাই কাম ক্রোধ মদ লোভ মোহ মাসাজ সমস্ত শরীর মুখে তুমি জয় করিয়াছ, তাই তোমার রাগ চলে গিয়ে অনুরাগের প্রীতি স্থাপন হইল, কিন্তু বিশ্ব মোয়ো
জীবন যদি একবার যদি রোপণ করতে পারে
I'm gonna make it through the night.
जाइबरे सुनिया ताई
বলিশারী পুত্র তুমি আর মঙ্গলেনের সাথে তোমাদের পরম বন্ধুত্ব হয়। এই বন্ধুত্বের ভিতরে কেন হঠাৎ করে ঝগড়া হইল জানতে আমার কেন তুমি শাড়ি পুত্র হস্তে ভিক্ষা ভাত্র নিয়া তোমাকে আদর করে ভালোবাসিয়া ভিক্ষার জন্য নিয়ে গেল তাই আবার ভিক্ষা না করিয়া খালি ভাত্র নিয়ে কেন তুমি যেত মনে আসলে এটা লম্বা ঘটনা। তবে আমি ছোট্ট করে বলবো আপনাকে আরেকটা আসর অসুবিধা নেই হস্ত ভাই শীতকে লেবেন কিনবেন আর নগেন মুক্ত করবো তো হস্ত ভাই বই দেখতে আর তো গান গন করিব যা অসুবিধা নাই কেন করে গাইবেন তাই তাই সেদিকে তোমার প্রশ্নের সমাধানে আমি যাইব রে চলিয়া কোন জায়গাতে আমি ভিক্ষা ভাত নিয়ে খালি হাতে ফিরে আসি শোনে পঞ্চসূত্র নামে একটা পঞ্চসূত্র গৃহবলে আছে পঞ্চসূত্রের অনেক কাহিনী কিন্তু শাস্ত্রের মধ্যে লেখাই আছে চিল্লা বরণা বাজি খতাই খতাই যদি মশলার মতো ফিটিং করি মানুষের মন এখন আর সংজন্ম করি তো অনেক ব্যক্তি হয় হজবাজি আর সংজন্ম দুর্গ বিক্ষু বিক্ষু অর্থাৎ জ্ঞান বিক্ষু তেমন সময় সেকালের একজন ব্রাহ্মণী ছিল তাই এই ব্রাহ্মণী সকালবেলা ব্রাহ্মণকে ভাটাই যেত মনে বলে যাও যেতবন থেকে যেন কয়েকটা বিজ্ঞ বিক্ষু আমার কাছে মান কিন্তু গ্রহণ করে যায় অত থকু কি বিক্ষু যে ফাং ঘর সার হয়ে যায় ব্রাহ্মণী ব্রাহ্মণ রহতে ওরে ব্রাহ্মণ হাঁটিয়া হাঁটিয়া বাজানো ওরে এনে গাইলে ওরে হাঁটিয়া হাঁটিয়া যেত মনে গিয়া পান ধরিল সবার সংসারে পারে এখন বিশাল যেতে গিয়ে এর ধরে তো বড় বিক্ষু নাই আসুন কি ছোট ছোট হব শ্রমণ এখন ব্রাহ্মণ তো ভাঙ্গন করে হ্যাঁ ব্রাহ্মণকে যে বরবিক্ষু যেতে না পায় শ্রমণের কি বলছি পা কিন্তু খরে রে আর মেশিনের বাদে কীর্তন ভাল ওর বাদে নেই এবার ওর ভিতরে এক বছর সেরিবে গান দিয়ে আলিয়ে এবার ওর জহম মজিম ছমাসি বছরই সাপ্তাহিক যে মজিম
বেশি ভক্ত যাক আর একখানে বেশি ভালো ক্যাম্পাস একখানে বেশি করে আসলে আমার দামায় আমাদের বলে দিয়ে সম্ভব নয় নয় ইয়ে ভালোবাসে দে তুই যাক ইয়ে আমার একখান বাইক কর যাক শুধু একখানা যাই ভেবে টেবিল ভিতরে অর্ডার হয়ে যাবে না তাই আবার মতো আবার হইতে রাতে না এটা হজম জায়গা আর দোষান করবো তারপর যাক সেই জায়গাতে বলতে নাকি যাই এখন কিছুক্ষণ পরে দেখা যায় সাইটর সমন কিন্তু সে জায়গাতেই আসিল সর্বদাই কিন্তু যখন ঘরে আনিল ভাবে ব্রাহ্মণী তখন ব্রাহ্মণের দিকে সাকিয়া সাকিয়া অভিমান করে আর মাসি যদি মেসর হতাকান হয় ইয়ে যদি সাজ বরাবর নগরে মাসি কি রাগি জাগি তোর ওই একটা তুই গইছু যে আর একটা এখন হয়ে যে বরবিক হয়ে গেল বরবিক কোন অভাবে হয়ে যে সাকু ব্রাহ্মণের আমি সারি পুত্র আছে আবার ফিরিয়া গেল এখন এটা দেখি না শাড়ি পুত্র যায় না এসি এনে কি এই খালি মাত্র রইলে গেলাম এখন এটা কটা না কি এই সর্বশ্রম দেখতে শ্রম লিখিব তারা কিন্তু ব্রাহ্মণে কিন্তু ব্রাহ্মণের সঙ্গে থেকে তুই শ্রমণ কিন্তু মারব লাগে ব্রাহ্মণের সঙ্গে বাজে অন্নজন হনতি কি আর অজ্ঞানী হনতি জ্ঞানের মর্ম বুঝব না যাই তুন দেবরাজ ইন্দ্র লোক ইন্দ্র তখন কি কর্ম করে ইন্দ্র ভাবে স্বয়ংের সময় যদি পার হইয়া যায় ব্রাহ্মণের কিন্তু কর্মফল অগ্রসর হবে পৃথিবীর মাঝে অর্থাৎ রাগ করে না বৈদিক কিন্তু হনে ব্রাহ্মণী দেবরাজ ইন্দ্র চিন্তা করল যে অমুক এই সমাজ সাধারণ শ্রমণ নয় ই অলরেডি কি বিজ্ঞ রহ ই যদি সময় পাবো শোন হ্যাঁ না পারে বলে ব্রাহ্মণে কে বু ও দেব দেবরাজ ইন্দ্র আকাশ মার্গে ভাবে উড়িয়া রে আসে হঠাৎ করে একটা পাত্র ধারণ করে গৃহে ভিতর ঢুকে অর্থাৎ শোন এত লহজে ধর্মের হল বাতাসে নয় বাতাসে লহজে খারাপ সেবা দেবতা ভিতরে সেবা করবি লাইন দেবে দি
বিকুল রূপিন্দু দরিয়া জহর এই দেবর সুন্দর আসিল রে তাই দেবরা চিত্র আসার সাথে সাথে আহার যখন পরিবেশন করে এখন ব্রাহ্মণী নাই দেখা তো অলিবিন্দু জীবী আহার পরিবেশন করছে দিবে ব্রাহ্মণ দেখি নাই ব্রাহ্মণী দেখি না কি হোজা অলিবিন্দু জীবী অলিবিন্দু দিবে এখন এই করে যাইনে সার যে দেখা যাচ্ছে কি ওই সার্ব রহস্য জীবন সেই থেকে তাদেরকে যদি আপনারা সব সময় যদি
তাদের ভালো মন্দে আপনাদের থাকতে হবে। হয়তো একটা ভান্তে অসুস্থ হতে পারে, জিজ্ঞেস করতে হবে প্রতিদিন ভান্তে আপনি সুস্থ না অসুস্থ, একটু সেবার বেতন আছে। আপনারা যদি প্রতিনিয়ত শ্রদ্ধা ভক্তি দেন তাহাদের মনের মতো অনুপ্রেরণা আসবে, যাদের জন্য আমরা ত্যাগ করেছি, যাদের জন্য আমরা ত্যাগ করেছি আজকে সেই কথা শুনে তাদের ধর্মের প্রতি অনুরাগ আরো বেড়ে যাবে। কারণ আপনাদেরকেও তারা যদি না থাকে, ভান্তে যদি না থাকে, তাহলে ধর্ম কাকে নিয়ে হবে, সঙ্গতা কাকে নিয়ে করবেন, অষ্ট পুরস্কার তার কাকে নিয়ে করবেন, ধর্মকথা তার কাছ থেকে শুনবে। তাই প্রতিনিয়ত কোন উপাসক এসে বিহারের ভালো মন্দ দেখাটায় উত্তম। যাক, যাওয়ার বেলায় একটা কথা শুধু ভগবানের চরণে আমি নিবেদন রেখে যাই, আমার ভগবান আসিয়া তুই এক কথা বলিয়া কিন্তু প্রকাশ হইয়া যায় নাই। শেষ একটা কথা ভগবান, জীবনে আপনি কারো কাছ থেকে পূজা গ্রহণ করেন নাই, তবে ভগবান একদিন শালীপুত্র আপনাকে একটা পূজা দিয়েছিল। এখন আমি যে পূজাটা দিয়েছি সেখানে আমি কি কি বস্তু দিয়েছিলাম, আজ আমার পূজাবো দি, এটা কি 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 জিনিস দিলাম। এবং পৃথিবীতে আমি আর আপনি ছাড়া কেউ ছিল না, পূজা দিয়েছি কি কি জিনিস দিয়ে আপনাকে সেই পূজাটা দিলাম, এবং এই পূজাটা কোন ভাত্রে দিয়েছি, আপনি পূজাটা নিদার কথা না কিন্তু কেন নিয়েছিল, কেন আপনাকে পূজাটা দিয়েছিল, এই সত্য একটা কথা। আপনি আপনি এমন কোনো কথা নেই বিশ্বের মধ্যে আপনি জানেন না, তাই আপনি জানেন বলে আমাকে জানাবেন, সেই কথাই আমি আপনার চরণে দিতে দিয়া যাই। যাইবার মাতা বন্ধু মায়া হ্যালো
Halo cek. Awal. Omong. Awal. Omong. Ore raja ni prabato holo re. Ore ku
প্রবাদ হলো কোকিলা বলে নাই আর নিশি খোকা কোকি জেগে গেছে নানা গাছে ফুল ফুটেছে ফুলব দিকে ভালো দেখা যায় বাম শব্দ রক্ত সূর্য ফুলব কলসিকাঙ্কে জলা নিয়ে যায় আর নিশি তো নিশি যখন শেষ আমার বাগিনা কথা বলেছে ভালো বেশ আমি নাকি কথা বলেছি বেশ ফান্তা বাসে মিশে গেছি গোলাপ ফুল মার খাগি আসলে কি হইয়ম তোমার মাত্রা বুঝো সিল দেয় না
স্পিকার বাজে দিবি হ্যাঁ আরে তো বল দিও এটা বল পুরো পুরো মনে হইছে এই না হল গান গানার মাত্রা আছে ওর গানার মাত্রা আছে এ তুই গাইতে দিবি তুমি এত সুন্দর বল তোর কণ্ঠ সুন্দর আছে তুই ফুল সুন্দর ওই কি হই রে কি হবো কি হবো মানে বল করে বল আসছ ফাস্ট গেছে সোনা মোবাইল কই তুমি দি আরে বলে বিয়ে গিয়ে গো মানে বল হত তুমি ফেসবুক কোথায় নে বিয়ে গিয়ে চাইলো হাত দাও পতাং খোজ তো ইনা মাতৃজাতির সম্মান দিন না জানো আ জানা বাজে তুমি যা করবে তে ভাই সব খাই তার কথা কি তোমার মনে নাই গুস্ত ফুস্ত Oh,
যার ফলে আমি যদি দুঃখ পাই দিদিকে ইগো ইগো ওর
Oh,
এটা হলো জরার রোগ জরার ভরে আসলো বেয়াদি জরার ভরে আসলো বেয়াদি অর্থাৎ রোগ রোগে যখন ধরেছে কত জনের কত রকম রোগ রোগে যখন ধরেছে মা বাবা রে বাবা রে এই ব্যাধি হল একদিন প্রাণ হোক বায়ু উড়ে গেল সবাই বলে মরণ হইল
দিনে চব্বিশ ঘন্টা আপন ভিক্ষার লাই বলি উত্তর গুরু যার উত্তর গুরু সূর্যমুখী কৃষ্ণ সুরাই রাঙাইয়া নীলা সূর্যমুখী কৃষ্ণ সুরাই রাঙাইয়া নীলা Oh!
মনে রাগ নিয়ে এটা বলেন আমি জানি রাগ নিয়ে বলে না মানুষকে একটু হাসাবার জন্য মানুষকে একটু হাসানোর জন্য ওইগুলো বলে এই যে জয় আছে হৃদয় আছে হীন চালাইতে না পারে ইন্দ্র ধরিলে আর মর আর শ্মশান নিবে সময় শুদ্ধ গল্প হইয়ে না তাই যে সম্মান আমাদেরকে দিয়েছে এই গ্রামবাসী যে সম্মান দিয়েছে বিশেষ করে যিনি উপস্থাপক মহোদয় বিশিষ্ট সমাজ সেবক দানশীল ব্যক্তিত্ব বাবু সজল বড়ুয়া মহোদয় যেই আমাদেরকে সম্মান দিয়েছেন তার আনন্দ দেওয়ার মতো আমাদেরকে কিছু নেই আমি আজ অনেকদিন যাবৎ মুক্তির মহিমা কীর্তন করি এইরকম কম হলো 1000 এইরকম কম হলেও 1000 আমি বিচিত্র কাটিয়েছি আমার এই মুখে বিভিন্ন ছন্দে বন্ধে কয়েক লক্ষবার বুদ্ধ নাম নিয়েছি যদি এখন উত্তর নাম জমিনে সহস্র জন্মের পাপ করে তাহলে আপনারা চিন্তা করে দেখুন এই মুখে আমি কতবার বুদ্ধ নাম নিয়েছি এই বুদ্ধ নাম নিয়ে যদি কোনো পুণ্য সঞ্চয় আমি করে থাকি আমার এই পুণ্য রাশি আমার পরম সত্যিও বিষ্ময় মহাতর মহোদয়ের গর্বিত পিতা আমার বগ্নিপতি সম্পর্কে আমার বগ্নিপতি হয় যেহেতু তিনি আমাকে মামা ডাকে তাহলে এই ধর্মচরণ ধর্মচরণ বড়ুয়া আমার বগ্নিপতি হয় ওনার মা আমার বোন আমার এই বগ্নিপতির জন্যই আমি উৎসর্গ করলাম আসলে দাঁড়াইয়া আর যারা এই কুশের শীতে নয়নার গুম বিসর্জন দিয়ে রয়েছে বসিয়া তাদের জন্য দান করিলাম দেবগণকে সাক্ষী রাখিয়া যিনি আমার মন এখন জীবিত আছে আজকে আমি তাহার দর্শন পেয়েছি তিনি যেন আরো দীর্ঘদিন আমাদের মাঝে অবস্থান করে মাতৃ ছায়া থেকে আমার বাগিনাকে বঞ্চিত না আজকে মহান অষ্ট পরিষ্কার সংগ্রাম স্মৃতিসারণ সভা জ্ঞাতি ভূষণ উনি বাংলাদেশের প্রতিদিনের স্বনামধন্য ভিক্ষু সংঘকে আহ্বান করেছে নিমন্ত্রণ করেছে ভাঙ করেছে সংগ্রাজ পর্যন্ত তিনি ভান করেছে তিনি বুঝেন বলেই তিনি জানেন বলেই সম্মান দিতে যাচ্ছে
Oh,
महाज्ञानी महाजन जो पथे कर तर के उपलक्ष कर तरह अनुसरण সিদ্ধার্থ কুমার তাই হ্যাঁ আমি তো নারী হব শুনো তুমি আপন মনে বলো তোমায় গোপনে গোপনে এবার জানতে আমার বাসনা লাগে বলো তুমি কিন্তু মন্দ সবাবে তোমার সোনার বদল মলিন তাই মনে মনে কি সমস্যা প্রকাশ করো তার ভরে না তোমার ব্রেক হলি খাদ্য হলে ব্রেক বুঝুন খাদ্য হলে জীবে না না হনিকেও খাইতো ন
তুই আয় বলে দেরি করে এসে যে আনলে চিন্তা করুন কেন ধরনি ভালোবাসা তুই তিনি বলতে চেয়েছি অর্থাৎ আটটা টু দুইটা পর্যন্ত অশোক পাণ্ডব প্রকাশ শরীরের নিয়ম আছে দুইটার পর হন আর অতিথিরে গ্রহণ করা হবে না তুই দুইটার ওভার যখন হয়ে যায় তুমি তিনটার সময় আসবে জবাবে দিবে পূর্ণ পূর্ণ কি সমস্যা গৃহে হইল তাই আপনি যখন জানার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আমি তা প্রকাশ করব জগতেই এই জনজগতে আপনাকে সবাই ভালোবাসে অর্থাৎ এই আপনাকে জীবেরা পর্যন্ত ভালোবাসে পশু পাখি পর্যন্ত ভালোবাসে কারণ যিনি জীবকে ভালোবাসে জীব তাহাকে ভালোবাসে তো অনর বিয়ে গুণে ভালোবাসে বলি হনহতা নয় অনর ভালোবাসে তো মানুষ আছে আমার জ্যৈষ্ঠ ভ্রাতা দেবদত্ত তাহার কথা একটু শক্ত আমি তার কনিষ্ঠ ভগিনী হজে এর জম্পরে বলি কোন কথা আছে না কথা দিবে দিন নেবে একটু শত্রুতা তো তুই গর্বি তুর ঢুকাইয়া রে বাইরে তালা মারে তালার ভিতর আমি থাকি তাই আমার একটা ঠাকুর মাই আছে আমাকে বেশি ভালোবাসে তাই আর কি কথা আসিল এখন কি শিলিগুড়ি আর তালায় বিয়ে কুলি দিই তোমার যে মাঝখানে একটা নদী আছে আইতে একটু দেরি হইতে গেলি রাঘু হারিবেন না রাখতে ইদের অনুরাগ আছে তুমি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এখন তোমার আমার ভালোবাসা মিঠাই বলতে বাসা পালা হতা তোর একটা ট্রাই করে গেলি আইসে এমন তুই যে পুরুষ তুই এত কি বেগুনে দিন আর আন্টি লোক দিন যে বাজি বিয়ে করে ফেলাতে সরে সরে গোপাল তোমাকে আমি এমনি দেখি নাই সিদ্ধান্ত তিন জন্ম সজ্ঞানে জন্মগ্রহণ করেছে সজ্ঞানে তিন জন্ম মহাওষুধ জন্ম বেশান্ত জন্ম সিদ্ধান্ত জন্ম সিদ্ধান্ত জন্মের মধ্যে জাতিস্বর জ্ঞান ছিল তুমি দীপঙ্কর বুদ্ধি আমার দীপঙ্কর বুদ্ধির সময় আমি যখন সুমেধা পশ্চিমে বুদ্ধত্ব প্রার্থনা করেছিলাম তুমি অষ্ট মুষ্টি ভুল নিয়ে এসেছিলে আমার বুদ্ধত্ব প্রার্থনা দেখে আমাকে ফঞ্চ মুষ্টি অর্থাৎ ফাঁসটা পুষ্প দান করেছে আমি ফাঁসটা ফক্ত পুষ্প দান করে বুদ্ধত্ব প্রার্থনা করেছিলাম তোমার কাছে ছিল আত্মা তিনটা ওই তিনটা দীপঙ্কর বুদ্ধকে দান করে তুমি আমার আত্মাঙ্গিনী হওয়ার জন্য প্রার্থনা করেছ তখন তোমার নাম ছিল সুমিত্রা সেই কারণে সেই কারণে তোমাকে আংটি দিয়ে তোমার আমার মিলন হয়েছে মিলন হলো বহুদিনে Oh, yeah.
सिद्धार्थ कुमार तो यहाँ तो ये केवी सम्पर्क स्वामी वो ये नारी बोझना अत्त नारी बोझना प्राचुर्य नारी जाने शुद्ध स्वामी तत्व এই দুনিয়া ভিতর ব্যাগ কিনোর বাদ দন যায় স্বামীর বাদ কেরে দন যায় দন যায় কারণ যেতে না মারে বিয়ে হবে আপনারা সকলে কয় ওরা তো সেই না অজি সাইজ জামারেও দিয়ে দিয়ে জমারেও দিয়ে দি জামাই যায় গুবু হ কেনে সুবিস তাহলে জামাই এক বেলা আনি দিলে এক বেলা খাবি আনি যদি হোর তুমি রাধার নন্দিনী বাইকের দোষে হতে পারে রিক্সাওয়ালার কারণে তাই আয় স্বামী ছাড়া কিছু না জানি বাল্য হোক আর তুমি প্রতি পরায়ণা ছিলে এই জন্মে নয় তোমার আমার সম্পর্ক অনন্ত জন্মাল কিন্তু গোপা তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে একবার অবলোকন করে দেখো মানুষ কত যে দুঃখে আছে আমি এই দুঃখ থেকে মানুষকে নিষ্কৃতি দেওয়ার জন্য সন্ন্যাস প্রসাদ হন করব গোপা জীব কোন উদ্ধারিতে আমি চলিলাম 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 Yeah.